ওরা ডেড বডিগুলো ট্র্যাকে করে নিয়ে গেছে ওপরে, প্রায় 400 মতো ইন্ডিয়ান সোলজারদের। ওরা এক ব্যাটালিয়ন ছিল প্রায় 800 মতো, 800 থেকে 1000-এর মতো। এরা কি সবাই বিএসএফ নাকি? এরা আর্মি ছিল, আর্মি ছিল, আর্মি ছিল, বিএসএফ অল্প ছিল। ওদের ব্ল্যাক ক্যাটও মারা গেছে ওইখানে, ব্ল্যাক ক্যাট ছিল। আর ওটা কমান্ডার ভাই ফুল কর্নেল, যে বলবে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, হি ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইজ, বিকজ তাদের নীতি হলো সামদান ভেদ দণ্ড, এখানে কোনো আপোষ নাই। হিন্দুরা কি ভারতের কি মানে সন্তান যে আমাদেরকে লিস্ট দিছে, দত্তক দিয়েছে, যে তারা দেশ উদ্বিগ্ন? তারা বাংলাদেশের সন্তান, তারা বাংলাদেশের সন্তান। ওয়াই ইন্ডিয়া শুড বি কনসার্ন? তো ইন্ডিয়া যেহেতু কনসার্ন, আমরাও কিন্তু ইন্ডিয়ার মুসলমানদের জন্য কনসার্ন। তোমরা এসে আমাদের এখানে বলতেছো আমরা মাইনরিটির জন্য উদ্বিগ্ন, তা আমরাও ভারতে গিয়ে বলবো যে তোমাদের মাইনরিটি যে এখানে আছে তাদের রিপ্রেশন জন্য আমরাও উদ্বিগ্ন। ভারত সরাসরি দু দফায় বাংলাদেশের অর্থাৎ আমাদের মাতৃভূমির উপর আক্রমণ চালালেও ব্যাপকভাবে পরাজিত হয়ে অবশেষে তাদের নিহত অনেক সৈনিকের লাশ রেখেই পালিয়েছে। আর সেই সময় এই ভারত বাংলাদেশ সীমান্ত সংঘর্ষে নেতৃত্ব দিয়েছিলেন এক বীর সেনা। দর্শক, বাংলাভিশনে দেশের কথা অনুষ্ঠানের আজকের অতিথি ভারতীয় আতঙ্ক সেই বীর, তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আলম ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? ভালো আছি। অনুষ্ঠানের শুরুতে বলেছি ভারতীয় সরাসরি আক্রমণ এবং পরাজয়ের কথা, বিশেষ করে 2001 সালে সিলেটের পদুয়া এবং কুড়িগ্রামের বড়ই বাড়িতে তাদের যে সরাসরি আক্রমণ ছিল, সে আক্রমণ আপনারা কীভাবে মোকাবেলা করেছিলেন? আমরা যতদূর জানি যে তখন আপনার নেতৃত্বেই সে আক্রমণকে মোকাবেলা করা হয়েছিল এবং ব্যাপকভাবে তাদেরকে পরাজিত করা হয়েছিল, তা সেই গল্প, সেই বীরত্বের গল্প আজকে আপনার মুখ থেকে শুনতে চাই। অ্যাকচুয়ালি এটা আপনার শুরু তো হয়েছে আগে, একটু সময় নিয়ে আমি বলবো। যেমন বর্ডার কিলিং, এরা তো প্রত্যেক দিনেই প্রায় একজন করে মানুষ বর্ডারে মেরে ফেলে, এটা চলছিল। তো আমি যখন বিডিআরের টেক ওভার করলাম, মানে 2000 সালে, 1999 সালে আপনি টেক ওভার করেছেন, করেছিলেন ফেব্রুয়ারি মাসে। তো করার পরে আমি যখন দেখলাম যে প্রোটেস্ট করার পরেও কিছু যে এটা থামছে না, তো তখন আমি আমার যে সেক্টর কমান্ডাররা ছিল, কনফারেন্স তো হয়, তো আমি বলে দিলাম যে যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ, তাহলে আমি তিনটা বিএসএফের ডেড বডি চাই, এবং যে ক্যাম্পের বিএসএফ মেরেছে আমাদের বাংলাদেশিকে সেই ক্যাম্পের বিএসএফের ডেড বডি হতে হবে। কারণ ওরা তো ইনোসেন্ট, এরা সে অপরাধ করেনি, এবং যতদিন এটা না হবে ততদিন পর্যন্ত কমান্ডিং অফিসার যে ওই এলাকার সে ক্যাম্পে গিয়ে ঘুমাবে, মানে সরাসরি ক্যাম্পে গিয়ে ঘুমাতে হবে, ক্যাম্পে গিয়ে ঘুমাতে হবে, এবং ওই তিনটা ডেড বডি আমাকে দেখাতে হবে যে ইয়েস উই হ্যাভ শট ডাউন থ্রি বিএসএফ। এটা যখন হলো তখন কিন্তু খুব হিউ অ্যান্ড ক্রাই শুরু হলো চারিদিকে, এটা কী ব্যাপার, ডিজিপি দিয়ে এই কথা বলছেন। অ্যান্ড ওই সময় শেখ হাসিনা কিন্তু ক্ষমতায়, তারই সরকার। তো তারপর তো যাই হোক কমে আসলো, কমে মানে একেবারেই কমে গেল আর কি। স্যার, ঘোষণার পরপরই কমে আসলো নাকি না এটার বাস্তবায়নও ঘটেছিল? মানে বাস্তবায়ন দুই একটা জায়গায় যখন গোলাগুলি হলো, মারা গেল বিএসএফ, টিএসএফ মারা হয়ে গেল, তখনই কিন্তু এটা থেমে গেল বলা চলে, থেমে গেল। এটা চলছিল এভাবে, তারপর তো আপনার পদুয়া নামে একটা সিলেটের পদুয়া, তো ওটা হলো যে আপনার, আমি একটু বর্ণনা করে দিই এখানে, যে মনে করেন এটা জিরো লাইন, এইখানে পিলারটা আছে জিরো লাইন, এটা এইখানে পিলারটা আছে, ওইদিকে ইন্ডিয়া, এইদিকে বাংলাদেশ, বাংলাদেশ এর থেকে 150 গজ বাংলাদেশের দিকে, 150 গজ ভারতের দিকে, ভারতের দিকে এই 300 গজ হলো নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস ল্যান্ড মানে কারো ল্যান্ড এটা না, বাংলাদেশেরও না ভারতের, ভারতেরও না। তো এখানে আমাদের লোক আবাদ করে, ভারতের লোকও আবাদ করে, তো কাঁটাতারের বেড়া দিয়েছে ওরা, কিন্তু ওই 150 গজ ওই দিকে, এই পাশে, এই পাশে 150 গজ ভারতের দিকে, ভারতের দিকে, জি। তো এখানে তো মানে আপনার অনেক সময় হয় কি যে এটা গরু, আপনার এটা কৃষকের সবচেয়ে বড় সম্পদ হলো তার গরু, গরু, যদিও এখন গরুর একটু কমে গেছে, পাওয়ার টিলার এসছে গরুর, আগে তো ওই গরুটাই ছিল তার সবচেয়ে বড় সম্পদ, গাই আছে, গরু দুধ বিক্রি করে। এটা ঘাস খেতে খেতে ওই 300 গজ তো সে তো আর ওটা বোঝে না যে কোনটা জিরো লাইনের কোনটা কি, গরু তো এত কিছু বোঝার কথাও না, কথাও না। তো এই যখন আমাদের লোক গিয়ে ওই গরুটাকে আনতে যায় ওই 150 গজে, এটা কিন্তু নো ম্যানস ল্যান্ড, 300 গজ ওদের দিকে, 150 আমাদের দিকে, তখনই ওরা গুলি করে। স্যার, তাহলে তো এটা তো একদম অমানবিক একটা, অমানবিক। তারপরে হয়েছে কি,
আপনার ওই যে হেলোজেন লাইট লাগিয়েছে ওই কাটাতারা বেড়ার উপরে হেলোজেন লাইট, লাইটগুলো দিয়েছে আমাদের দিকে। তো আমাদের দিকে দেওয়াতে প্রায় 1 কিলোমিটার ওই ওখান থেকে নিয়ে কাটাতারা বেড়া থেকে নিয়ে বীজ বাংলাদেশের ভিতরে 1 কিলোমিটার উজ্জ্বল হয়ে থাকে রাত্রে, আর পোকা এসে ধান টান সব নষ্ট করে ফেলে। এগুলো জিনিস আমরা তাদের কাছে উত্থাপন করলাম যে তোমরা হেলোজেন লাইট ঘুরিয়ে দাও তোমাদের দিকে নাও, যদি আমাদের কোনো লোক তোমাদের দিকে যায় ভালো তোদের দেখতে পাবো, তোমরা তো তোমাদের দিকে অন্ধকার রেখেছো আমাদের দিকে আলোকিত করেছো, এটা তো ঠিক না। তো যাই হোক, এটা নিয়ে তখন কথা হচ্ছিল। তো ওই প্রায় 45 গজ পরপর বা 75 গজ পরপর ওদের একটা করে গেট থাকে, গেট তো ওই মেরে ওই গেটে খুলে আপনার ওই ডেড বডি নিয়ে চলে যায় ওপারে, মানে ওরা মারছে এবং ডেড বডি নিয়ে আবার ওদের অংশে নিয়ে যায়, নিয়ে যায় ঘোষণা করে দেয় তো গরু চুরি করতে এসেছিল আমাদেরকে আক্রমণ করেছে এই সেই অংশ লেথাল ওয়েপন দিয়ে, কিন্তু আসলে এগুলো মিথ্যা, সব মিথ্যা। আমরা যখন বলি লেথাল ওয়েপন আমাদেরকে দেখাও, যেমন গতবারে ডিজি বিএসএফ এসে বললো যে দাও দিয়ে আক্রমণ করতে, আমি লিখেছিলাম আমার ফেসবুকে যে দাও তো ভাই 1.5 ফিট লম্বা, একটা 1.5 ফিট লম্বা অস্ত্র নিয়ে যদি একটা মানুষের কাছে আক্রমণ করতে যায় তো ওকে তো তার 2 ফিটের মধ্যে আসতে হবে। হ্যাঁ, ইজ ইট পসিবল দ্যাট একটা বাংলাদেশের স্মাগলার একটা দাও নিয়ে 1.5 ফিটের মধ্যে গিয়ে বিএসএফ উপর আক্রমণ করতেছে? এগুলো হলো দে লাই, মিথ্যা কথা বলে, হোল নেশন ইজ এ লায়ার, এদের কোনো ইথিক্স নেই। তো এখন হলো কি, পদুয়াতে হলো এই এইটা হলো যে পিলার মনে করেন মানে দেড়শো গজ এদিকে, তার ভিতরে ছিল আমাদের বাংলাদেশের ভিতরে নোম্যান্ড আরও অনেক ভিতরে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে আমাদের পদুয়াতে ওখানে একটা ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধের সময়। তো যেহেতু ভারত তো ট্রেনিং দিয়েছে আমরাও ট্রেনিং দিয়েছি, তো আমাদের ওখানে ক্যাম্প থেকে বাংলাদেশের ভিতরে অপারেশন চালানো হতো, বিডিআরের ক্যাম্প না মুক্তিযোদ্ধার ক্যাম্প। তো বিজয়ের পরে তো আমরা ওই ক্যাম্প ছেড়ে চলে আসছি ভিতরে বাংলাদেশের ভিতরে চলে আসছি আমরা, তখন ওই ওই বিজয় উল্লাসে মানুষ আর ওইটা আর খেয়াল করেনি, ওরা ওটা দখল করে বসে আছে, পরে বাংলাদেশের লোককে বের করে দিয়ে ওখানে খাসিয়েদের নিয়ে এসে ওটা ডেমোগ্রাফিক চেঞ্জ করে ফেলছে। তার মানে প্রায় আরও 1 কিলোমিটার জায়গা তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে, দখলে নিয়ে নিয়েছে। তো এরপরে আমি ডিজি বিডিআর হয়ে যাওয়ার পরে তা আপনার 2001 সালে, আমি তো 99 নিলাম ওইটা, তারপর 2001 সাল আসলো। তো ওরা করেছে কি, ওখান থেকে পশ্চিম দিকে প্রায় 1.5 কিলোমিটার 10.5 কিলোমিটার ওদের একটা ক্যাম্প, ওই জায়গাগুলো পাহাড়ি জায়গা তো তো কাছাকাছি ক্যাম্প নেই দূরে, ওখান থেকে তারা রাস্তা আমাদের উপর দিয়ে তৈরি করে দেশের নোম্যান সিলেন্ডারের উপর দিয়ে তৈরি করে এই ক্যাম্পটাকে কানেক্ট করতেছে, তারপরে এই জায়গাগুলোকে স্থায়ীকরণ করে নেয়, স্থায়ীকরণ করার জন্য। আর ওদের ওখান থেকে তো ডাউকি হয়ে উত্তর দিকে তো কানেকশন আছেই। তো আমরা তখন ওদেরকে বলা শুরু করলাম যে তোমরা একটু বন্ধ করো, কিছুতেই বন্ধ করো না। তো আমি তো ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম সাহেব, ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে। তো আমরা মেসেজ দেওয়া শুরু করলাম, আমরা ফর্মালি মেসেজ দিচ্ছি, সিট্রেপ বলে ওটাকে, সিচুয়েশন রিপোর্ট। তো কিছুতেই বন্ধ হয় না, 4.5 কিলোমিটার তারা রাস্তা অলরেডি করে ফেলেছে কাঁচা রাস্তা, এরপর তা পার করবে। তো তখন আমি আমার কমান্ডারকে দিয়ে নিয়ে বসলাম যে গভর্নমেন্ট থেকে তো কোনো নির্দেশ আসছে না, কোনো উত্তরও দিচ্ছে না, তা আমি কী করতে পারি, আমার কী পাওয়ারের মধ্যে কী আছে? তো আমরা গিয়ে দেখলাম যে আমাকে সরকার থেকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশের স্বাধীন যে কোনো স্থানে আমি 3টা টেম্পোরারি ক্যাম্প তৈরি করতে পারি। তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, 15-16 রাত নির্দিষ্ট করা হলো যে ওই দিন আমরা 200-র মতো ফোর্স মুভ করে দেব, মানে 15-16 মানে এপ্রিলের মাসের 15-16 তারিখে মুভ করে দেব, দিয়ে একটা ক্যাম্প বাংলাদেশের দিকে আর 2টা ক্যাম্প হলো ইন্ডিয়ার দিকে করে ক্যাম্পটা ক্যাম্প সারাউন্ড করবো। তো ওইটা তো আমি আই ক্যান ডু ইট, টেম্পোরারি ক্যাম্প, তারপর তো মুভ করে দিয়েছি। মুভ করে দেওয়ার পরে ওরা 6টা ফায়ার করেছে বিএসএফ, 6টা ফায়ার করার পরে মানে ক্যাম্প প্রতিষ্ঠা হওয়ার পরপরই ওরা ফায়ার করেছে। হ্যাঁ, মানে শুরু করেছে আমাদের একটা রাউন্ডও ফায়ার করে দেয়, করে সারাউন্ড করার পরে তাদেরকে বলা হয়েছে সারেন্ডার, ও সারেন্ডার করে গেছে প্রায় 70 জনের মতো। তারপর তো খবর সঙ্গে সঙ্গে চলে গেছে না, একবারে ওদের হেডকোয়ার্টার একবারে দিল্লি সব চারিদিকে, ওখানে সাবরুমে আছে, এই আছে, সেই আছে, ওখানে আইজি বিএসএফ আছে ওখানে। তারপর তো পরের দিনে রাত্রে তো আর আসে নেই, পরের দিনে সকালে আমি বললাম যে একটা বাঁশ লাগিয়ে দাও ওই রাস্তার উপরে, এই জন্য যে আমাদের 3 বিঘে করিডোর যে আছে উপরে, তো 3 বিঘে করিডোরে ওরা করে কি, এই যে 3 বিঘে করিডোরটা হলো এই রাস্তাটা বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার উপর দিয়ে এসে আমাদের 3 বিঘে করিডোর এসেছে। আচ্ছা, তো ওই যে মানে
158 গজের মতো আর কি, মানে প্রায় আমাদের আর কি, এই জায়গাটা তারা পারপেচুয়াল লিজ দিয়েছে আমাদেরকে ফর ইটার্নিটি। এবং ওদের রেসিডুয়াল সভরেন্টি আছে, রেসিডুয়াল মানে নামে মাত্র একটা সভরেন্টি তাদের আছে, কিন্তু এই রাস্তার উপর দিয়ে, এই এই রাস্তার উপর দিয়ে আবার শিলিগুড়িতে তাদের রাস্তা কানেক্ট করে, এইখানে আমাদের রাস্তার উপরে ক্রসিং হচ্ছে। তো ওদের লোক 24 hours যাওয়া আসা করতেছে, আর ওরা এই দিকে একটা গেট বানিয়েছে, ওইখানে একটা গেট বানিয়েছে। তা আমাদের লোক যখন তিতবিহে করিডোর থেকে মেইনল্যান্ডে আসতে চায়, তখন গেট বন্ধ থাকে, 1 hour দাঁড় করে রাখে তাদের, তারপরে গেট খোলে, আর সন্ধ্যা 7 গেট কিন্তু বন্ধ হয়, বন্ধ করে দেয়। লোক মরে গেলেও আর বেরোবার সুযোগ নাই, আর প্রায় 10-11 ক্যাম্প দিয়ে ওই জায়গাটা ঘেরাও করে বিএসএফ, মানে একটা ছোট্ট ইউনিয়ন, সেখানে প্রায় 10-12 ক্যাম্প বিএসএফ ক্যাম্প দিয়ে ঘেরাও করে। তা আমি ওদেরকে বলেছিলাম যে ওয়াই ডু ইউ হ্যাভ সো মেনি ক্যাম্পস অ্যারাউন্ড এ স্মল প্লেস, ওরা তো ক্রিমিনালরা বাস করে না, আমাদের লোকেই আছে রে ভাই, তো তোমরাই রেসিডুয়াল সভরেন্টি দিয়ে আমাদেরকে পারপেচুয়াল লিজ দিয়েছ, তো তোমরা ওখানে ওই গেট বানিয়েছো কেন, আর ওই ওখানে 10-12 ক্যাম্প দিয়ে আমাদের ওই জায়গাটাকে ঘেরাও করে রেখেছ বা কেন? দিস ইজ নট এ ফ্রেন্ডলি জেস্টার। ও এক্সেলেন্সি ইউ নো, মানে কোনো সদুত্তর নেই তাদের কাছে। তারপরে হলো কি, তোমরা তোমরা এই 1 hour করে আমাদের লোককে দাঁড় করে রাখবে, খুলে রাখো, তোমাদের লোক 24 hours যাচ্ছে শিলিগুড়িতে আমাদের রাস্তার উপর দিয়ে, 78 তো এটা তো আমাদের রাস্তা, তারপরে গিয়ে যাচ্ছে এরকম, তো তো তারপর তো আমি দিল্লিতে গেলাম, দিল্লিতে যাওয়ার পরে আমি ওদেরকে বললাম যে এরকম তোমরা এটা খুলে দাও, 24 hours খুলে দাও, লোকজন যাওয়া আসা করবে, আর তোমাদের লোক 24 hours যাওয়া আসা করতেছে, আর আমাদের লোককে তোমরা আটকে রাখতেছো, তো ওইটার জন্য এই বলছিলাম যে একটা বাঁশ লাগাও, ওরা যখন আসতে আসবে দেখার জন্য সোলজারদেরকে, ওদের বলতে 1 hour দাঁড়ায় থাকবে এখানে, যদি জিজ্ঞাসা করে ওয়াই বললো ওই যে 3 করিডোর তোমরা ওদের লোককে 1 hour করে দাঁড়ায় রাখো, তো এইটা হলো সেইটার শাস্তি। হ্যাঁ, তো করে ফেলছে একবারে, পরের দিনে সকালে আসছে ওদের আইজি বলছে যে 1 hour আপনাকে দাঁড়ায় থাকতে হবে, তারপরে যাইতে হবে, উই গেভ দ্য অ্যাক্সেস টু সি দি ট্রুপস, এবং ওটা সে সময় বাস্তবায়ন হয়েছে যে আসলে 1 hour তারা দাঁড়িয়েছিল ওখানে, দাঁড়িয়েছিল 1 hour বাস্তবায়ন হয়েছে। তারপর তো যাই হোক, আমাদের ওই পরের দিনে নেগোসিয়েশন শুরু হলো, আমাদের সেক্টর কমান্ডার ছিল আসিফ, কর্নেল আসিফ, উনি চাউকিতে গেলেন, ওখানে আপনার মেঘালয়ের যে চাউকি যে ওখানে গিয়ে নেগোসিয়েশন হচ্ছে যে ট্রুপসগুলো কী করে উইথড্র করবে, আমরা তো দখল করে নিয়েছি, ওইটা ট্রুপস উইথড্রের জন্য নেগোসিয়েশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ডকুমেন্ট দেখা হচ্ছে। তো 16-17 তারিখে হঠাৎ সকালবেলা আমি খবর পাচ্ছি 4 দিকে যে ওখানে আক্রমণ হয়ে গেছে, মানে বড়বাড়ি ক্যাম্পে, সেটা হচ্ছে কুড়িগ্রামের বড়বাড়ি, প্রায় 200 kilometers মতো নর্থ ওয়েস্টে। জি, তো ওই জায়গাটা তারা সিলেক্ট করছে এই জন্য যে খুব ব্যাকওয়ার্ড জায়গা, মানে রাস্তাঘাট নাই, যে আমাদের কানেক্টিং রোড নেই, একটা আছে কাঁচা রাস্তা, এটা কি পদুয়ার প্রতিশোধ হিসেবে ওই এলাকা দখলের চেষ্টা, ওইটাকে বার্গেনিং চিপস হিসেবে যদি ওরা দখল করতে পারে, ওখানে ক্যাম্পটা নিয়ে নিতে পারে, তাহলে এখানে তারা এ করে বার্গেনিং চিপস হিসেবে বলবে তোমরা সরে যাও, তাহলে আমরাও সরে যাবো। তারপর তো ওখানে যাই হোক, ওই ওদেরকে একটা ছেলে মিনহাজ নামে একটা ছেলে, সে পানি দিতে যাচ্ছিল 4 সময় ভোরে ধান খেতে, মানে স্থানীয় লোকাল, স্থানীয় লোক, ও দেখছে যে ছায়ার মতো সব আসতেছে, তখন তারপর দেখছে যে বিএসএফ, তো বিএসএফ ওকে ধরছে, ধরে বলছে ক্যাম্প কেদারে দেখাও, তো ও উল্টে দিকে দেখিয়ে দিয়ে চলে আসছে, চলে এসে ক্যাম্পে খবর দিচ্ছে যে এরকম আসছে, তো ওই খবর আমার কাছে আসলো আর কি। তখন আমি ক্যাম্পে, তো আমাদের যোগাযোগ একবার হেডকোয়ার্টার থেকে ক্যাম্প পর্যন্ত আসে, তো পাশেই 3-4 kilometers দূরে আমাদের আরেকটা ক্যাম্প আছে, ওখানে ওইটা কোম্পানি হেডকোয়ার্টার, ওখানে জেসিও থাকে একজন জুনিয়র অফিসার কমান্ড, তো ওকে আমি বললাম যে আপনি যে কোনো প্রকারে হোক ওই ক্যাম্পে গিয়ে পৌঁছান, কারণ ওখানে 10 সোলজার আছে মাত্র, আর আপনারা ফায়ার করবেন না। ও যাই হোক কোনোরকম করে এসে ওখানে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে এরা আলটিমেটলি ক্যাম্প খুঁজে পেয়েছে সকালের দিকে, ক্যাম্প খুঁজে পেয়ে তো গোলাগুলি শুরু। তো ওদের ধারণা ছিল যে আমাদের লোক ফায়ার ব্যাক করেনি, ওদের ধারণা ছিল যে এই 10 পালে চলে গেছে, তো পালে চলে গেছে, কিন্তু এরা যে ওখানে আছে এটা কিন্তু চিন্তা করেনি, আর কিছু স্থানীয় লোকজনও আবার যারা ট্রেন ছিল, আর এখন তো প্রত্যেকটা গ্রামে প্রায় 5-7 করে রিটায়ার আর্মি সোলজার আছে, মুক্তিযোদ্ধা আছে, এরা সব গিয়ে ওখানে ক্যাম্পে কিন্তু জড়ো হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের এলএমজি ম্যান একজন ছিল, লাইট মেশিন গান ফায়ার, ও শহীদ হয়ে গেছে, তখন আরেকজন ওর গানটা নিয়েছে, তখন ফায়ারিং স্টার্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওদের কিছু লোক ওই সময় বিএসএফ মারা গেছে, আর এইদিকে আমি হেডকোয়ার্টার থেকে এক ব্যাটালিয়ন মুভ করে দিলাম, তারপরে আপনার ময়মনসিংহ থেকে মুভ করলাম, তারপরে নেত্রকোণার থেকে মুভ করে দিলাম, ওখানে কারণ সাহেব জমা ছিল, তারপর তো যাই হোক
এরা 10:30 দিকে পৌঁছে গেছে ওখানে, এত তাড়াতাড়ি পৌঁছাবে এটা আমি আশা করিনি। তো ওরা দিনের বেলা পেয়ে গেছে আগে ওই ইন্ডিয়ান সোলজারদের, ওরা এক ব্যাটালিয়ন ছিল প্রায় 800 থেকে 1000 মতো। এরা কি সবাই বিএসএফ নাকি আর্মি ছিল? আর্মি ছিল বিএসএফ অল্প ছিল, ওদের ব্ল্যাক ক্যাটও মারা গেছে ওইখানে, ব্ল্যাক ক্যাট। আর ওটা কমান্ডার ভাই ফুল কর্নেল পুরো বুচার হয়ে গেছে, মানে 400 ওদের ওই ইয়ে সহ আপনার কমান্ডার সহ। ফায়ারিং হলো তো নাড়ি ঘড়ি সব এগুলো ডেড হয়ে যায়, তো আমরা ময়মনসিং পাঠাবো ওখানে অটোপসি করার জন্য, ওটা করে হলে তারপরে আমরা তোমাদেরকে হ্যান্ড ওভার করে দেবো। তো প্রথমে এসে বলে যে হ্যাঁ লিফটিং দি ফায়ার, যখন আমাদের লোক মাথা উঁচু করছে ওখানে শর্ট করে একজন শহীদ হয়ে গেছে। এই ডেড বডি আনতে গিয়ে আমাদের আরও দুজন সাহায্য বরণ করে, প্রায় তিনজন। তারপরে এটা একটা প্রতারণার আশ্রয় তারা নিয়েছে, প্রতারণার আশ্রয়। তারপর তো আমি তো আই ওয়াজ ভেরি টাফ, আইদার ইউ স্টপ অর উইল কিল অল অফ ইউর ম্যান। যাই হোক, তারপর তো ফায়ার লিফট হলো, আমাদের ওই ডেড বডিগুলো আমরা নিয়ে আসলাম, রংপুরে পাঠালাম, ওগুলো পোস্টমর্টম করে অটোপসি করে পরে ডেড বডিগুলো আমরা দিয়েছি। এবং আমাদের ইন্টেলিজেন্স লোক ওপারে ছিল, ওরা বললো যে ওরা ডেড বডিগুলো ট্র্যাকে করে নিয়ে গেছে ওপারে প্রায় 400 মতো। ওগুলোকে তারা কিন্তু ডেড বডিগুলো হ্যান্ড ওভার করেন এই পরিবারের কাছে, করলে তো ওখানে মানে মহাগণ্ডগোল লেগে যেত। ও পুড়ে ওর ছাইগুলো অ্যাশগুলো হ্যান্ড ওভার করেছিল আর কি। তো এইটারই ফলশ্রুতি হিসেবে তখন বিজেপি গভর্নমেন্ট যে অটল বিহারী বাজপেয়ী ছিল ওটা ফল করে যায়, কিন্তু কংগ্রেস আসে, আবার কংগ্রেস ফল করে গিয়ে আবার বিজেপি আসে আমাদের এখানে। আমাকে তো আওয়ামী লীগ থেকে পোস্টিং করে বগুড়াতে জিওসি করলো, পরে আওয়ামী লীগের পতন হলো, তারপরে বিএনপি আমাকে বলছে যে আমরা চিফ অফ স্টাফ করবো, তাকে মূল্যায়ন করবো, তাকে প্রমোশন দেবো, এই করবো ওই করবো, আমাকে নিয়ে তো খুব ক্যাম্পেইন করলো। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছে এটা হলো আমাকে বের করে দিয়েছে আর্মির থেকে, অকালীন বাধ্যতামূলক অবসর দিয়ে। আমার 4.5 বছর চাকরি ছিল, ইন্ডিয়া বলে দিয়েছে যে যতদিন পর্যন্ত যেন ফজলুর রহমানকে বের করা না হচ্ছে, ডিজি লেভেল কনফারেন্স যেটা হয় বর্ডারে আপনারা দেখেন, ও ভারতের আসে আমাদের যায়, ওটা হবে না। তো এই 1 বছর ওটা হয়নি, পরে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয় 2002 সালের 17 মার্চ। এই যে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হলো, এর ফল আউট কী, আউটকাম কী? আউটকাম হলো বিডিএফ বিদ্রোহ। বিডিএফ বিদ্রোহ নিয়ে যেহেতু কথায় আসলো, এটা নিয়ে নানা রকমের গসিপ আছে। আপনি যেহেতু বিডিআরের সাবেক মহাপরিচালক এবং ওই সময়কার খুব কাছাকাছি সময়ের মধ্যে, তা আপনার কাছে আসলে মানে কি মনে হয় যে এটা সরাসরি, আমরা শুনে আসছি যে সরাসরি ভারতের ইন্ধনে অথবা ভারতীয় বাহিনী এখানে অংশ নিয়েছিল, আসলে আপনার কাছে কি মনে হয় বা কি শুনেছেন আপনারা? আমি একেবারেই ক্লিয়ার যে এটাতে ভারতের ইন্ধন ছিল এবং শেখ হাসিনা জড়িত ছিলেন পার্সোনালি, তা না হলে চিফ অফ আর্মি স্টাফ প্রাইম মিনিস্টারের কাছে বসে থাকবে কেন? প্রাইম মিনিস্টারের কাছে বসে থাকার কথা না, কথা হলো সেকশন 31 যে ম্যানুয়াল অফ মিলিটারি ল, সেখানে বলা আছে যে যদি বিদ্রোহ হয় এটা চিফ অফ স্টাফের দায়িত্ব, কাউকে কিছু ইনফর্ম করারও দরকার নেই, উনি ফোর্স পাঠাবেন বিদ্রোহ দমন হবে। তো বিডিআরে যে বিদ্রোহটা হয়েছিল আর্মি 8 ঘন্টা লাগবে এটাকে দমন করতে, কিন্তু সেটা উনি করেননি, উল্টা এতগুলো অফিসারকে এতগুলো অফিসার নির্মমভাবে 2 দিন ধরে, এবং শেখ হাসিনা বলছে যে আমি দেখছি আমি করবো। তো এটার সঙ্গে শেখ হাসিনা নিজে জড়িত এবং ইন্ডিয়া জড়িত, আমি যদি আরও কিছুদিন আর্মিতে থাকতে পারতাম তাহলে কিন্তু এই বিদ্রোহটা হয়তো এড়ানো যেত। আমরা একদম শেষের দিকে এসেছি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা কোন দিকে যাচ্ছি। সব রাজনৈতিক দল এসে একসঙ্গে হয়েছে, দেখেন ঠিকই ইন্ডিয়ার পররাষ্ট্র সেক্রেটারি বিক্রম মিশ্রী এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে, বলে আমরা এ চাই, ভালো রিলেশন চাই বাংলাদেশের সঙ্গে, চাই বাংলাদেশের সঙ্গে ভালো রিলেশন চাই, কিন্তু তারপরও তো তারা তাদের উস্কানি, তারা বলেছে যে আমরা উদ্বিগ্ন। তো ওইটা আমাদেরকেও কিন্তু সেম রাইট দেয় যে আমরাও তোমাদের ওখানকার যে মাইনরিটি রিপ্রেশন হচ্ছে সেটার জন্য আমরাও উদ্বিগ্ন, কাজে এখন চোখে চোখ রেখে কথা বলতে হবে। তোমরা এসে আমাদের এখানে বলতেছো আমরা মাইনরিটির জন্য উদ্বিগ্ন, তা আমরাও ভারতে গিয়ে বলবো যে তোমাদের মাইনরিটি যেখানে আছে তাদের রিপ্রেশনের জন্য আমরাও উদ্বিগ্ন, আমরাও বর্ডারে গিয়ে বলবো এহতেজাজি মুজাহারা করবো যে আমাদেরকে জাগিয়ে দাও, তারা যেমন করছে। সো ডক্টর ইউনিজ ডুইং রাইট থিং, আই স্যালুট হিম, যে উনি ভারতের মুখের উপর দাঁড়িয়ে বলতে পেরেছেন যে তোমাদের ওখানে তো হচ্ছে, তোমরা আমাদের এখানে। আর ভাই হিন্দুরা কি ভারতের কি মানে সন্তান যে আমাদেরকে লিস্ট দিয়েছে, দত্তক দিয়েছে যে তারা দেশ উদ্বিগ্ন? তারা বাংলাদেশের সন্তান, তারা বাংলাদেশের সন্তান, ওয়াই ইন্ডিয়া শুড বি কনসার্ন?
তো ইন্ডিয়া যেহেতু কনসার্ন, আমরাও কিন্তু ইন্ডিয়ার মুসলমানদের জন্য কনসার্ন, দরকার হলে আমরা সেখানে যাব, ইউ উইল প্রোটেক্ট দ্যাম। এই জিনিসগুলো তো ভারতেই করতেছে, আমরা তো করিনি, করতেছে তো ভারতেই। এখন ভারতকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমি ভারত ইজ ডিফিটেড ফর এভার বাংলাদেশের কাছে। আপনি তো তার নিজেই জ্বলন্ত সাক্ষী এবং আপনি নেতৃত্বদাতা, জি, সমরে, সম্মুখ সমরে তাদেরকে পরাজিত করেছেন। বাংলাদেশকে নিয়ে এত মাথা ব্যথা এবং বাংলাদেশকে নানাভাবে উস্কাচ্ছে, তা এটাকে আপনি কিভাবে দেখছেন? শুনুন, আমি আমি বলি আপনাকে, ভারতের বাংলাদেশ সম্বন্ধে মিথ্যাচার করে তারা। এই পুরো জাতি যে এই নেহরু একটা কয়েকটা বই লেখা বলেছেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এর সবগুলো আমি কিন্তু পড়েছি লাইন বাই লাইন। তো ওইটারই হিন্দি অনুবাদ হলো ভারত এক খোঁজ, ভারত এক খোঁজ, ভারত একটি খোঁজ। তো ভারতকে খোঁজ করে আপনি কী পাবেন জানেন? অ্যাট দ্য বটম অফ দ্যাট কনস্পিরেসি, ষড়যন্ত্র তত্ত্ব। এই ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া ওদের কাছে কিছু নাই। আমি বলি ভারত কেন আসলো, সেদিন আমি বলেছি এটা, ভারতের পলিটিক্যাল এরা কিন্তু চাণক্য নীতি নিয়ে চলে। যাদের সঙ্গে সীমান্ত রয়েছে, ভূমি সীমান্ত, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের নাম আছে, অন্য দেশের কথা বাদ দিলাম, এই সাবকন্টিনেন্টে সবার আছে, কিন্তু বাংলাদেশ ইজ দ্য এক্সেপশন। এই সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশের সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে, চীনেরও আছে, কিন্তু চীনের সঙ্গে আমাদের সীমান্ত নেই, সীমান্ত নেই না, কিন্তু প্রত্যেকটা দেশের আছে, পাকিস্তান, নেপাল, ভুটান, সিকিম, মিয়ানমার, চীন, কিন্তু আমাদের সীমান্ত চীনের সঙ্গে নাই, নাই, মিয়ানমারের সঙ্গে আছে, চীনের আছে মিয়ানমারের সঙ্গে। এই জন্য মিয়ানমারের বাফার হলো, বাংলাদেশের বাফার হলো মিয়ানমার, বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। সো উই আর এ মিডল কিংডম, উই আর দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন বিটুইন টু পাওয়ার্স, আই কল ইট মিডল কিংডম। আমাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, উই আর এ মিডল কিংডম, বুঝতে পারছেন? তো এখন প্রশ্ন হলো যে ভারতের এই যে লাফা থাপায় লম্বসম্ভ করলো, এর সব মানে ওই যে বললাম না, ওদের চারটা নীতি হলো পলিটিক্যাল নীতি, মানে যার সঙ্গে ভূমিসীমা রয়েছে চাণক্য নীতি অনুযায়ী সে হলো তার শত্রু, সাম দান ভেদ দণ্ড। এখানকার যারা শাসক থাকবে, সাম মানে সহমত করার চেষ্টা করবে বিভিন্নভাবে, দান দক্ষিণে দেবে, তারপরে সাম দান ভেদ, যদি আপনি তাও না মানেন তখন আপনার মধ্যে আর সরকার, সরকার আর পাবলিকের মধ্যে ভেদ সৃষ্টি করে দেবে, তারপরে দণ্ড দিবে, আপনাকে আক্রমণ করে ক্ষতি করবে। এখন প্রশ্ন হলো এখানে আপোষ কই? আসলে আপোষ কই এখানে? আপোষ তো নাই, এই জন্য ভারতের সঙ্গে সম্পর্কে কোনো আপোষ নাই। তাহলে এখন যে বলবে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, হি ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। আপনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না, বিকজ তাদের নীতি হলো সাম দান ভেদ দণ্ড, এখানে কোনো আপোষ নাই। আচ্ছা, ওইটা যদি ফেল করে যায় তাহলে ওদের মিলিটারি পলিটিকো ছয়টা আছে নীতি, সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈদিভাব, সংশ্রয়। যদি আপনি পাওয়ারফুল হন, কথা না শোনেন, চোখে চোখ রেখে কথা বলছেন, সন্ধি করবে আপনার সঙ্গে। এই দেখেন ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি এখানে আসছে সন্ধি করার জন্য, বুঝতে পারছেন? বিগ্রহ ছোটো ছোটো সার্জিক্যাল স্ট্রাইক করবে, ও যান কতগুলা ছোটো বড় অভিযান করতে পারে, সীমান্তের লোক মারতেছে, এই ধরনের কিছু আসন বা এই বড় বড় টাওয়ার তৈরি করে সীমান্তে আপনাকে অবজার্ভ করতেছে। তাহলে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈদিভাব, মুখে বলবে এক, করবে আরেক। এখন যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে সংশ্রয়, সংশ্রয়টা হলো যদি আপনার সঙ্গে কিছুতেই না পারে তখন আমেরিকার কোলে যা চলবে, বুঝতে পারছেন আপনি? তার মানে এখন শুধু এটাই বাকি আছে তাদের, এটাই বাকি আছে, চায়নার সঙ্গে পারে না, ওই রাশিয়ার সঙ্গে চলে গেছে ওখানে। হ্যাঁ, তো কাজেই এই যে সন্ধি, সন্ধি করতে আসছে আমাদের এখানে, তার মানে এভরিথিং ইজ গন, মানে ভারতের ম্যাঙ্গো গানি ব্যাগ দুটোই গেছে বাংলাদেশের ব্যাপারে। নাও উই হ্যাভ ডিফিটেড দ্যাম উইদাউট ওয়ার, এ মাথা তুলে তাকাতে পারবো না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ার ফুটিং নিয়ে তার সঙ্গে থাকতে হবে। আজকে এতক্ষণ আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।